হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা স্টার ড্র করতে হয়। আমি কোডটা একটু রান করে দেখছি, দেখুন এরকম একটা স্টার ড্র করে আমরা দেখবো। আপনারা চাইলে এর থেকে ভালো একটা স্টার ড্র করতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটি ড্র করেছি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই স্টারটা ড্র করেছি। এই স্টারটা ড্র করার জন্য আপনাদেরকে বেসিক শেপের একটু বেসিক আইডিয়া থাকতে হবে। আমি এখানে বেশি কিছু করি নাই, এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে আমি পাঁচটা ট্রায়াঙ্গেল ড্র করেছি এবং একটা পেন্টাগন ড্র করেছি। এখানে দেখুন জিরো থেকে থ্রি এক্স এর রেঞ্জ এবং জিরো থেকে থ্রি ওয়াই এর রেঞ্জ। দেখুন আমি এখানে জেল অর্থের মধ্যে দিয়েছি। তারপর হচ্ছে কি করেছি, আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সার্কেল সরি পাঁচটা ট্রায়াঙ্গেল ড্র করেছি। দেখুন প্রথম ট্রায়াঙ্গেলটা, প্রথম ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, এখানে দেখুন জেল ভার্টেক্স 3f। আপনারা এই সব কোড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, যদি আইডিয়া না থাকে থেকে না থাকে তাহলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমরা ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা আমরা ড্র করব। তাহলে আমাদের এই যে প্রথম ভার্টেক্সের মান কত হবে, 1.2 এবং 1. এখানে 1.2 এবং 1. হচ্ছে এটা, এখানে দেখুন এখানে 1.1 আছে, আমি একটু বাড়তি নিয়েছি যাতে আমার শেপটা একটু দেখতে সুন্দর লাগে। তাহলে এখানে 1.1 এর জায়গায় আমি একটু নিয়েছি 1.2 এবং 1। তারপরে এই ভ্যালুটা নিচ্ছি 1.2 এবং 1.5, এই ভ্যালুটা হচ্ছে 1.2 এবং 1.5, এই ভ্যালুটা হচ্ছে 0 এবং 1.5। দেখুন তাহলে আমাদের প্রথম ট্রায়াঙ্গেল ড্র করা শেষ। তারপর দেখুন আমরা সেকেন্ড ট্রায়াঙ্গেলটা ড্র করেছি। সেকেন্ড ট্রায়াঙ্গেলের প্রথম ভ্যালুটা হচ্ছে 1.2 এবং 1. এই যে দেখুন এটা হচ্ছে 1.2 এবং 1. এখানে আমি 0.2টা একটু বাড়তে নিয়েছি যাতে আমার শেপটা ভালো হয়, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তারপর পয়েন্টটা নিয়েছি 0.6 এবং 0.6 এবং 0. তারপর পয়েন্টটা হচ্ছে 1.6 এবং 0.5, তারপর হচ্ছে 1.6 এবং 0.5। তারপর দেখুন আমরা ড্র করেছি ট্রায়াঙ্গেল 3। ট্রায়াঙ্গেল 3 হচ্ছে এটা, এটার প্রথম ভ্যালুটা হচ্ছে 2. এবং 1. 2. এবং 1. হচ্ছে পয়েন্ট এটা 2 এবং 1। তারপরটা হচ্ছে 1.6 এবং 0.5, এটা হচ্ছে 1.6 এবং 0.5, এটা হচ্ছে 2.2 এবং 0, 2.2 এবং 0, 1.6 এবং 0.5। তারপর আমরা ড্র করব ট্রায়াঙ্গেল নাম্বার 4। প্রথম ভ্যালুটা হচ্ছে 2.0 এবং 1.5, 2.0 এই যেটা হচ্ছে 2.0 এবং 1.5। তারপর হচ্ছে আমাদের 2.0 এবং 1.0, অর্থাৎ 2.0 এবং 1 এই পয়েন্টটা। তারপর ড্র করব 3 এবং 1.5, 3 এবং 1.5, আমাদের চারটা ট্রায়াঙ্গেল ড্র করা শেষ। এখন ড্র করব আমরা 5 নাম্বার ট্রায়াঙ্গেলটা, এটার প্রথম ভ্যালু কি, এটার প্রথম ভ্যালু হচ্ছে 1.2 এবং 1.5, এই 1.2 এবং 1.5। তারপর হচ্ছে 1.6 এবং 2.5, 1.6 এবং 2.5। তারপরটা হচ্ছে 2. এবং 1. 2. এবং 1.5। তাহলে আমাদের চারটা ট্রায়াঙ্গেল, পাঁচটা ট্রায়াঙ্গেল ড্র করা শেষ। এখন আমরা ড্র করব এই পেন্টাগনটা। পেন্টাগনের পাঁচটা পয়েন্ট থাকে, সেটা আমরা ড্র করব পলিগন দ্বারা, জিএল পলিগন। দেখুন এই একটা পয়েন্ট, দুইটা তিনটা চারটা পাঁচটা। আমরা যদি এই কোডটা একটু কেটে দিয়ে রান করে দেখি, দেখুন কোডটা ঠিক এরকমই দেখাচ্ছে, আউটপুটটা ঠিক এরকমই দেখাচ্ছে। এখন আমরা এখানে পলিগনটা ড্র করব। তাহলে পলিগনের প্রথম পয়েন্ট যেটা 1.2 এবং 1.5, 1.2 এবং 1.5, তারপর পয়েন্টটা হচ্ছে 1.2 এবং 1.0, 1.2 এটাকে আমরা একটু বাড়তে নিয়েছি, 1.2 এবং 1.0। তার পয়েন্টটা হচ্ছে, এরপরের পয়েন্টটা হচ্ছে 1.6 এবং 0.5, 1.6 এবং 0.5, এরপরটা হচ্ছে 2.0 এবং 1, 2.0 এবং 1, এরপরটা হচ্ছে 2 এবং 1.5, 2 এবং 1.5। তাহলে আমাদের পেন্টাগনটা ড্র করা শেষ। তো এতটুকু ছিল আমাদের কোড, আমরা যদি এখানে রান করে দেখি, এখানে আমরা পয়েন্টের জায়গায় দিব হচ্ছে স্টার। আমরা যদি রান করে দেখি, দেখুন আমাদের
কাঙ্ক্ষিত আউটপুটটা শো করছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।